অনেক কথাই বলার আছে, কি বলবো, পরিবর্তন যাত্রা সামনে, জয় শ্রীরাম, আর পিছনে থ্রি এক্স রাম, ট্রিপল রাম। বুঝতে পারলেন নিশ্চয়, বিরিয়ানির সঙ্গে ট্রিপল রাম চলছে। তো এই হলো গিয়ে পরিবর্তন। হ্যাঁ, আমি ওই পরিবর্তনের রথে চেপে অনেক নেতার সঙ্গে হাত মেলালাম, কিন্তু সব কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে, জানি না আমাকে কতটা সময় দেওয়া হয়েছে। তো আমি যে জিনিসগুলো দেখলাম, লক্ষ্মীন্দ্র নেতারা ডেকে নানা মিটিং করলেন, করার পরে আমি জেলাতে ফিরে এলাম বীরভূমে, বীরভূম জেলাতে তখন বললেন কি না, ও বিদেশে থাকে, ওর কাছে ডলার আছে, এই ডলার নিতে হবে, এটা ফাংশন ওটা ফাংশন, এই দশখানা গাড়ি লাগবে, এই 2 লাখ টাকা এই ফাংশনে দিতে হবে, ওখানে 3 লাখ টাকা দিতে হবে, এখানে চেয়ার দিতে হবে, এই সব চলতে লাগলো। আর আমাকে শুধু বলা হচ্ছে আপনি তো টিকিট পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কি অদ্ভুত, এই ছিল এদের বার্তা। আর একটা কি, এরা একটা এই কাপড়টাকে দেখিয়ে এরা চেয়েছিল এর মুখটা দেখলে আমরা হিন্দু ভোট পাবো, এই জিনিসটা যাই না আমার মনে হচ্ছে। ঠিক আছে, প্রচারে কোনোদিন পিছিয়ে নেই, যদি হেলিকপ্টারে চেপেছে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে এটা মনে আছে? তখন মজা লেগেছিল দিদির হেলিকপ্টারে চাপতে ঘুরতে, কি বলতে হয় ঠিক জানি, কি ওষুধ দিতে হবে সেটাও জানি। ধন্যবাদ।